ভাই, যা 1 কেজি খেজুর আর 1 ডজন লেবু দিয়েন তো। হ্যাঁ ভাই, কি কইলেন? 1 কেজি খেজুর, 1 ডজন লেবু? আরে ভাই, কি কইলেন, লেবু আর খেজুর কি এখন বাংলাদেশে আছে? ভাই, আপনি কোন যুগে আছেন ভাই, বুঝতে পারলাম না। ভাই, আপনার কাছে একটা কষ্টে আসছি ভাই, আমার থেকে খেজুর আর লেবু লাগবে, আপনার কাছে কি খেজুর তো লেবু পাওয়া যাবে? টিকিট বুক আছে তো নাকি? কেন ভাই, কিভাবে পাবি তুই ভাই? আপনার থেকে আসি কিনা জিজ্ঞেস করছি ভাই। না না, এখানে নাই, তুই এই যুগে তো এখানে কোথাও পাবি না, বাংলাদেশের ভিতরেই নাই। বাংলাদেশের ভিতরে নাই? হ্যাঁ, কি বলে, আমি কোন যুগে আসলাম যে লেবু তো খেজুরি পাচ্ছি না? ভাই, আপনার কাছে ভাই খেজুর তো লেবু পাওয়া যাবে? হ্যাঁ যাবে, বসেন বসেন। আমি তো ভাই সত্যি পাবো তো ভাই, আমি অনেক দিক থেকে ধোয়া খাইছি ভাই, পাবো তো ভাই? পাবেন, আমি তো প্রতিদিনই বিক্রি করতেছি লেবু। আচ্ছা ভাই, দেন তো ভাই। এই যে ভাই, ভাই আমি এটা দিয়ে কি করবো ভাই? কেন ভাই, এটাই তো বিক্রি হচ্ছে এবছর ভাই, এটা দিয়ে আমার কি কাজে আসবে বলেন? কেন, এটা আপনি প্রতিদিন ইফতারের সময় যে শরবতের পানিটা নেবেন, সেখানে এই লেবু আর খেজুরটা আপনি মিশ্রণ করে খাইতে পারবেন, এটা টানা 7 দিন খাইতে পারবেন, মাঝে মধ্যে আপনি চাইলে যদি একটু কম ভিজান তাহলে 15 দিনও খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ভাই। আমি এটা দিয়ে কি করবো ভাই, এটা লাগবে না ভাই, আমার থেকে রিয়েল খেজুর লাগবে ভাই। রিয়েল খেজুরের দাম কত জানেন? আপনি কিনতে পারবেন, টাকা আছে আপনার ভাই? আমাতে ভাই সন্ধান দেন ভাই, থাকলে আপনারা দেখে তো মনে হচ্ছে না যে আপনি খেজুর কিনতে পারবেন, সন্ধান আছে অবশ্যই দিতে পারবো, কিন্তু ভাই সন্ধান দেন ভাই, সন্ধান দেন ভাই, আমি যে কোনো পর্যায়ে ভাই আমাতে লাগবে ভাই, রোজা এসে পড়ছে কিন্তু খাওয়ার মতো ইফতারি করার জন্য খেজুর উদ্দ লেবু লাগবেই লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, যদি আপনি নিতেই চান তাহলে এদিকে পাশে একটা স্বর্ণের দোকান আছে, ওখানে গিয়ে খুঁজলে পাবেন, তবে আমার মনে হচ্ছে না যে আপনি নিতে পারবেন খেজুর। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, দাম আপনি নিতে পারবেন না। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, আসি ভাই। ভাই খেজুরের টাকা দাও, খেজুরের টাকা দেওয়া লাগবে না? কি যুগে এসে পড়লাম ভাই, এটার দামই আছে টাকা দেওয়া লাগে? অবশ্যই দিতে হবে। আচ্ছা ভাই, মাছ নাকি? আচ্ছা ভাই, ভাই আপনার কাছে খেজুর বা লেবু পাওয়া যাবে? আরে ভাই, আমি তো আপনারই ঢুকাচ্ছি, লেবু নাই তবে খেজুর আছে ভাই, 1 বস্তা দেন ভাই। আরে 1 বস্তা, ওয়েট করো। ভাই, পুরো বাংলাদেশে শুধু আমার কাছেই এই অর্ধেক খেজুর আছে, আপনাকে আমি 1 কোটি টাকার খেজুর দিচ্ছি, এই অল্প এটুকু আপনি পানিতে চুবাইয়ে শেহরের সময় ও ইফতারের সময় করে খাবেন, আর বেশি চুবাইয়েন না, বেশি চুবাইলে কিন্তু কমে যাবে। ঠিক আছে ভাই, ভাই দেন এইটুকুর জন্য 1 কোটি টাকা দেন আপনি। আমার এতটুকু খেজুর দিয়ে হবে? আমার থেকে লাগবে 1 বস্তা না হয় 1 কেজি। আরে ভাই, আপনারে আমি ঢুকাচ্ছি ভাই। কি হয়েছে ভাই? আপনার 1 বস্তা লাগছে বুঝছেন না, আমি বলি আপনারে। ওই আমার বন্ধু একটা আছে বুঝছেন, ওই উগান্ডার মোড়ে বুঝছেন, ওখানে যাইলে আপনি 1 বস্তা আর প্রচুর পাবেন। আপনি আপনার একটা পাসওয়ার্ড দিচ্ছি, এই পাসওয়ার্ড অনুযায়ী ওখানে যোগাযোগ করলে আপনি পাবেন, এটা কারে কারে বলতে হবে বুঝছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আপনারই তো খুঁজতেছিলাম ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ভাই কই যান? ভাই আমার একজন মালের জন্য পাঠাইছে এখানে। মালের জন্য পাঠাইছে? হ্যাঁ ভাই। পাসওয়ার্ড দেন ভাই, মাথাটা খারাপ করছে না, সুটকি খেয়ে পুটকি মারাই দেবো, কারোর কিন্তু দেখাতে পারবি না। ভাই ভাই পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড দিতে ভাই, সুটকি খেয়ে পুটকি মারাই দেবো। আচ্ছা চেক করে দেখা তো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, ভাই ভাই মালের জন্য আসছি ভাই। মালের জন্য? হ্যাঁ ভাই। পাসওয়ার্ড বল। ছুটকি খাওয়াই ফুটকি মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। কি কস তোর এত বড় ক্ষমতা, আমি মানুষের ছুটকি খাওয়াই ফুটকি মেরে দিই, তুই আমার ফুটকি মারবি? ভাই এটাই তো পাসওয়ার্ড ভাই। সরি সরি, দুঃখিত।
মাল তো ভাই এই সিজনে অনেক মাল শর্ট, এবার তো মাল দিতে পারবো না ভাই। ভাই 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 আমাদের মাল লাগবে ভাই, নাহলে ভাই বউ বাচ্চা আমার বাসায় ঢুকতে দিবে না ভাই। তোরে মাল দিলে দিলে দিয়ে দিলে তো আমার বউ তো আমার ঘরে ঢুকতে দিবে না ভাই। ভাই যে কোনো পর্যায়ে মাল লাগবে ওইটুকু আমার বাসায় নিয়ে যাইতে হবে ভাই। ভাই দরকার হলে আমি আপনি যা খুঁজুন তাই দিব ভাই। সত্যি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তো মানুষ বেশি তো দেওয়ালের কান আছে বুঝিস। হ্যাঁ হ্যাঁ এখন চুপি চুপি বলি, কারোর আবার বলিস না। হ্যাঁ কি বলেন ভাই, আমার কি ওই টাইপের লাগে ভাই? এগুলো কি বলেন ভাই রমজান মাসে? উত্তেজিত হন কেন? আমি তো মনে করেন যে ওগুলো অনেকদিন ধরে পাচ্ছি না, আর এই জন্য আপনার কাছে খুঁজলাম আর কি ভাই। ওই দিন অনেকদিন ধরে পাচ্ছেন না বলে আপনি রমজান মাসে এগুলো বলবেন? আর আমার কি ওই টাইপের লাগে? আমি অনেকদিন আগে এগুলো ছেড়ে দিছি। ছি, তার মানে এগুলো করতেন? আমি তো ওইগুলোর কথা বলি নাই, আমি বলছি টাকার কথা। ও ভাই বুঝতে ভুল হয়েছে ভাই। যাই হোক ভাই, টাকা তো আমি সঙ্গে আনি নাই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো তুলে নেন, আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ এনেন খেজুর। এগুলো ওইখান থেকে বের করলেন মানে ভাই? আমার খেজুর গাছ আছে, ওই দুইটাই খেজুর ছিল, এই দুইটাই দিয়ে দিলাম। আমার বউ বাচ্চা এখন যে অসহায় হয়ে যাবে, তারপরেও দিয়ে দিলাম অনেক। তাহলে ভাই লেবু দেন ভাই। লেবু আছে একটা ভাই, এই যে মা তো দুইটা খেজুর দেন ভাই, দেন ভাই একটাই আছে, দেন ভাই। আচ্ছা এক মিনিট দাঁড়ান, গাছটা কই আছে খুঁজি। হেই এগুলো কি করে বলা ভাই দেখি ভাই? না না গাছ দেখবো ভাই। হ্যাঁ দেখা যায় না গাছ দেখা। আচ্ছা আচ্ছা ভাই আপনার জিনিস আছে আর আপনি তো এখন হিজড়া হয়ে গেছেন। আমার কোনো আমার কোনো নাই, আমার এখন টাকা দরকার। ঠিক আছে ভাই আমি টাকা পাঠিয়ে দিবো ভাই। ধন্যবাদ ভাই, আপনার ভাই সালাম রইলো ভাই। আপনার জন্য ভাই বউ বাচ্চা আমার থাকবে। শেষ সম্বল দিয়ে দিলাম, সাবধানে নিয়ে যাইও। ঠিক আছে ভাই আপনার টাকা পাঠিয়ে দিচ্ছি ভাই, চেক করে দেখিয়েন। আচ্ছা আমি চেক করে দেবো। আরে তোর মতন দালালের কারণে আজকে ব্যবসা করতে পারতেছি না আমি, আমরা প্রচুর ফকির হয়ে গেছি আমি আজকে। তোর মতন ব্যবসা, তোর মতো দালালের কারণে আজকে আমরা লেবু টেবু কিছু বিক্রি করতে পারতেছি না, আমরা প্রচুর ফকির হয়ে গেছি। তোর কারণে বউ বাচ্চার বেলা লেবু পর্যন্ত খাওয়াতে পারতেছি না আমি, যে কি করবো আমার বউ বাচ্চা আমি পালতে পারতেছি না। আমি যদি লেবু না নিতে পারি আমার বউ তো ভাই ঘরে ঢুকতে দেবে না, আমার কপালটা এত খারাপ। এই লেবু লেবু দে খেজুর দে। লেবু খেজুর তো পাথার হয়ে গেছে ভাই, পাথর তো আমার কাছে নাই। তাহলে তুই কোথায় গেলাম নাই? খেজুর পাচার করতেছিস কোথায়? তোদের কারণে, তোদের মতো দালালের কারণে আজকে আমরা ব্যবসা করতে পারতেছি না মাল দে ভাই। দরকার হলে ভাই আপনি আমার এই মাল এখানে দুটো পিচি আছে, একটা লম্বা একটা লেবু আছে ওইটা নিয়ে নেন ভাই, তাও আমি এগুলো দিব না ভাই। আরে তোর মায়ের আজকে আমি লেবু গুলো নিয়ে আমি এখন ফকির থেকে ধনী হয়ে যাব, ব্যবসা করব। লেবু জোড়া বেজে কোটি কোটি টাকা, খেজুর বেজে কোটি টাকা। হা 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 এখন এই দাঁড়াই থাকলাম আপনার কাছে বস্তাটা নিয়ে। এই দাঁড়া এই দাঁড়া দাঁড়া, এসব কুকুরটুকুর মেরে লাভ আছে? এসব কী মারতেছিস? এই মায়েরা দিবে না। আরে জাস্ট নাও একটা বন্ধুকে ফায়ার করে দিব, ও যখন জীবনের মূল্য থেকে খেজুরের দাম বেশি সমস্যা নেই। কাজটা তুই ফায়ার করে দিলি। এই ঠিক আছে ওরা ফেলাই দিয়ে জিনিসগুলো নিয়ে নে, সালাম মরে গেছে তারপর মাল ছাড়ে না। এ কি আর মরার জীবন ভয় নেই নাকি? আয় আরে যাক মাইরে তো দিছি, আজকে থেকে আমরা কোটিপতি হয়ে যাবো। ব্যবসা করবো যে লেবু জোড়া 1,00,000 টাকা আর খেজুর বেচবো যে কোটি কোটি টাকা। রমজান মাস
রমজান মাসে, পুরো রমজান মাসে আমরা এখন চালাই দিব, সিন্ডিকেট চালাই দিব। ঠিক আছে ভাই। সো গাইস, কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কারণ মনে কষ্ট পেয়ে থাকলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সরি। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। This video is for entertainment purpose only. It doesn't mean to hurt anyone and don't take it seriously. Any similarity to actual persons.